আর আমি বুঝতে পারি না যে কি করা উচিত, মানে সবজি ভাত খাওয়া ছেড়ে দিব না কেক খাওয়া ছেড়ে দিব। আজকে 25শে এপ্রিল, আজকে মুন্নার জন্মদিন, আর ওর জীবনকালটা একদম ছোট, কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে ওর জীবনে। তার মধ্যেও ও অনেক কিছু করে গিয়েছে যার জন্য মানুষ এখনো ওকে এত ভালোবাসে, ওর জন্য এত এত দোয়া করে। তো আমাদের জীবনটাও যেন এরকমই হওয়া উচিত যে আমরা এই কালের কথা যেমন ভাবো তেমনি পরকালের কথাও ভাববো। তো মুন্নার জন্য এত এত মানুষ দোয়া করে, মানে বুঝতে পারি, এটা ফিল হয় ভিতর থেকে যে খুব ভালো আছে, খুবই ভালো আছে। এই কালের জীবন একদম ছোট, পরকাল হচ্ছে অনন্ত। তো আমরা এই কালটা এমন ভাবে কাটাবো যাতে পরকালটা আমাদের সুখের হয়, ভালো হয়, কারণ ওখানে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে। তো আজকে 25শে এপ্রিল সম্বন্ধে আমি কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আমার আমার জীবনের সঙ্গে জড়িত। তো মুন্না যেদিন 25শে এপ্রিল হয়, মুন্না বহরমপুর নার্সিং হোমে হয়েছে, তো আমার জীবনে প্রথম, মানে এখন পর্যন্ত, মানে রায়শাকেও আমি সঙ্গে সঙ্গে এতটা দেখিনি, কারণ রায়শাকে আমি পরে দেখিয়েছি। যখন আমার ওটি হয় তখন ভেতরে রায়শাকে একটুখানি চেহারাও দেখায়নি, মানে ও ছেলে না মেয়ে হয়েছে ওইটুকুই আমাকে দেখিয়েছিল। তা বাদে মানে একটা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে যদি কাউকে দেখানো হয় তো আমি মুন্নাকেই দেখি প্রথম। তো একটা একদম ফুটফুটে সাদা ধবধবে বাচ্চা, অনেক হেলদি, আর তখনও ওর মানে ওটি থেকে ওকে পরিষ্কার করে বের করা হয়েছিল, কিন্তু তারপরেও মাথাটাতে অনেক কিছু লেগেছিল। এমনি ও সাদা, আর কিছু কিছু বাচ্চা থাকে প্রথম মানে এমনি ভালো লাগে দেখতে, মুন্নার চেহারাটাই সেরকম ছিল, ও যেমন হয়। তো ও যখন যায়, ও শেষেও মুখটা খুব হাসি হাসি ছিল। তো দুঃখের কথা কিছু আমি তোমাদের সামনে শেয়ার করতে চাই না, করবো না। আমরা কিন্তু বাড়ির সবাই সবাই অভিনয় করি একরকম, বাপি মা মাম্পি, মানে মুন্নার কথা হাসি যেগুলো সেগুলোই শেয়ার করি, কিন্তু মুন্নার কথা ভেবে যেগুলো কষ্ট পাবো, কান্না আসবে, সেগুলো কেউ কারোর সামনে আমরা শেয়ার করি না। কিন্তু ওর হাসির কথাগুলো, মুন্নার জীবনে মানে অনেক হাসি হাসি কাণ্ড করে, কারণ হাসাতে ভালোবাসতো, তো সেগুলো আমরা মনে করি যাতে আমরা হাসি হয়, মানে কথা বলি নিজেদের মধ্যে যখন, তখন ওসব কথাগুলো বলে হাসি। তো মুন্নাকে প্রথম সেইভাবেই আমি দেখি, তখন আমাকে কোলে দেয়নি কারণ আমি একদম ছোট, কিন্তু আমার মামিমা কোলে নিয়েছিল, আর আমার তো একদম পুতুলি লাগছিল, মানে এত ফর্সা, নাক এত খাড়া, মানে একটা মানে দেখলেই ভালো লাগবে যে বাচ্চাকে দেখলে, মানে সুন্দর যাকে বলে। এই গেল মুন্নাকে আমার প্রথম দেখার কথা। তো আমি যখন প্রথম মা হই, প্রথম যখন রিপোর্ট করি, তো ডাক্তার বাবুরা মানে পিরিয়ডের ডেট, লাস্ট পিরিয়ডের ডেট দেখে একটা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেয়। তো আমার রায়শার সময় আমার লাস্ট পিরিয়ডের ডেট ছিল 15ই জুলাই, সেই অনুযায়ী আমার এক্সপেক্টেড ডেলিভারি ডেট ছিল 22শে এপ্রিল। তো যখনই আমি জানতে পারলাম যে আমার এক্সপেক্টেড ডেলিভারি ডেট 22শে এপ্রিল, আমার তখনই মানে 1 সেকেন্ডও লাগেনি মনের মধ্যে ভাবতে যে তাহলে উনি আমার 25শে এপ্রিলই আমার যে মানে বাচ্চা হবে, মানে মামার সঙ্গে ভাই ভাগ্নি হোক বা ভাগ্নে, মানে একই ডেটে হয়ে যাবে, মানে আমার এরকম একটা মনের আশাও ছিল, মানে এরকম ভেবেই নিয়েছিলাম, কারণ এরকমই হয় যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট যা দেয় তার হয়তো 7 দিন আগে কিংবা 7 দিন পরে এরকম হয়। তো আমি এরকম ভেবেছিলাম আল্লাহর হয়তো এরকমই মানে কুদরত হতে পারে যে আমার 25শে এপ্রিলই মানে মুন্নার জন্মদিনের দিনই আমার মানে বাচ্চার জন্মদিন হবে। সারা মানে যতদিন আমার পেটেই ছিল সেটাই আমার আশা ছিল, মানে সারাক্ষণই চাইতাম যে আমার বাচ্চার 25শে এপ্রিল জন্মদিন হোক, কারণ আগে থেকেই 25শে এপ্রিল মানে এপ্রিল মাসের মধ্যে 25শে এপ্রিলটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি ওই দিন আমার ভাইকে পেয়েছি। তো যখন আমার প্রথম বাচ্চা হবে আমি ডেট জানতে পারছি এক্সপেক্টেড ডেলিভারি, আমার এটাই মানে এইরকম অটোমেটিক মনের মধ্যে চলে এসেছিল যে 22শে এপ্রিল আর 3 দিন পরেই তো 25শে এপ্রিল। তো রায়শার 15ই এপ্রিল হয়েছে, মানে যে ডেট দিয়েছিল তার 7 দিন আগে রায়শা হয়েছে, সেই ঘটনা আমি অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিনও মুন্না মানে কোইন্সিডেন্টলি মুন্নাম সেদিন অনেক স্মৃতি আছে মুন্নাকে জড়িয়ে। এবার আসে আমি আমার জন্মদিনের কথায়। আমার জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল সেটা কিন্তু ছোটবেলা থেকে, ছোটবেলা থেকেই মুন্নার জন্মদিন কোনোদিন ধুমধাম করে পালন করা হয়নি, কিন্তু আমার এখনো আমার কাছে আমার 1 বছর 2 বছরের জন্মদিনের সমস্ত ছবি আছে আমার কাছে।
কারণ বাপি মা ছোটবেলা থেকেই মানে আমার জন্মদিনটা ধুমধাম করে পালন করতো, সেটা মুন্নাও ছোট থেকে দেখে আসছে, তো এটাও ওর মধ্যে আছে। মানে ও নিজেরটা ভাবতো না, কিন্তু আমারটা ভাবতো, আর সেই জন্য আমার নিজের একটা খুব ভালো লাগতো। আমার নিজের জন্মদিনটা আমার নিজের কাছে স্পেশাল হয়ে উঠে, বাপি মা মুন্না যেভাবে আমাকে ট্রিট করতো সেই হিসাবে। তো বিয়ে হয়ে যাওয়ার পরেও মুন্নাই আমাকে কেক কিনে এনে দিত প্রতি বছর। মানে ও আগে থেকে, আমি তো 2 তারিখ যেহেতু আমার জন্মদিন, 2 জানুয়ারি, তো 1 জানুয়ারিতে স্কুল ছুটি থাকে, এমনি আমি স্কুলে আসতাম মোমিনপুরে 2 জানুয়ারি। আর আমার ইচ্ছায় থাকতো যে মানে আমি দেখা করবো, মানে আমার মনে হয় যে জন্মদিনে বড় হয়ে গেলে মানুষ বাবা মাকে বাদ দিয়ে নিজের কাছের লোক, মানে তখন নিজের কাছের লোক হয়ে যায়, হয় নিজের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড কিংবা স্বামী কিংবা স্ত্রী কিংবা নিজের ছেলে মেয়ে। তো নিজের নিজের জন্মদিনটা আমার মনে হয় তার বাবা মার সঙ্গে কাটানো উচিত। আমার জন্মদিন আমার মনে হয় সবচেয়ে বেশি কাটানো উচিত আমি আমার বাবা মার সঙ্গে, জিতের সঙ্গে, নিজের স্বামীর সঙ্গে তো সারা বছর সারা দিনই কাটাচ্ছি। ওই দিনটা কিন্তু শুধুমাত্র আমার বাবা মার, সারা দিন আমি 2 তারিখ কাটাতাম মোমিনপুরেই। এটা আমার বিয়ের পরের কথা বললাম, আগে তো অন্যরকম ভাবেই হতো। এবার আসি আমার আমার মেয়ের জন্মদিন নিয়ে। তো রায়সার আমার শাশুড়ি মা জন্মদিনে কেক কাটা পছন্দ করেন না, কিন্তু বাচ্চাদের মধ্যে একটা জন্মদিন নিয়ে একটা থাকেই, যে বিশেষ করে বাচ্চারা জন্মদিন, মানুষজন আসবে, অনেকজন মানুষজন আসবে, খাওয়া দাওয়া করবে, এসব ওদের চাহিদা থাকে না। জন্মদিনে কেক কাটবো এটাই ওদের একটা চাহিদা থাকে। তো যেহেতু আমার শাশুড়ি মা পছন্দ করেন না বলে, ওর পাপা জিৎ কোনোদিন রায়সা জন্মদিনের জন্য কোনো কেক আজ পর্যন্ত কিনেনি। তো মুন্না যতদিন ছিল মুন্নাই কিনে দিয়েছে কিছু কিছু ভিডিও, একটা ভিডিওতে তোমরা দেখেইছ তখন মাম্পির ব্লগে, আমরা লালবাগে গিয়েছিলাম মুন্নাই কিনেছে, না সরি ওটা তো আমার জন্মদিনে, তারপরেও মুন্না রায়সা জন্মদিনে মুন্নাই কিনেছে। এমনকি ফার্স্ট জন্মদিন সেটা একটু বড় সড়ো করে করেছিলাম, আমার নিজের আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজন সবাইকেই বলা হয়েছিল। তো সেদিন এত কিছু হয়েছে কিন্তু কেকটা আমরা করিনি, কারণ আমার শাশুড়ি মা পছন্দ করে না বলে। তো তারপরেও কিন্তু আমার ভাইরাই কেকটা নিয়ে এসে মানে আমার মানে মুখে হাসি ফুটিয়েছে। রায়সার প্রথম জন্মদিন কিন্তু জন্মদিনে কিন্তু আমার ভাইরাই কেক নিয়ে এসেও জন্মদিনটা ফুলফিল করেছে, যেটা রায়সা এখন ছবি টবি দেখলে খুশি হয়। তো লাস্ট যে জন্মদিন আমার পালন করা হয়েছে সেটা লালবাগে হয়েছিল, সেটাই আমার জীবনের লাস্ট পালন করা। আমি মন থেকে আমার আর আসে না। আর এই বছর 2023 সালের 2 জানুয়ারি আমি ছিলাম না, আর আমি পালন মানে মানে আমি আমার শরীরও ভালো ছিল না, মনও ভালো ছিল না, আমার ইচ্ছাও করেনি। জিৎ অনেকবার বলেছে কেক নিয়ে আসি, হ্যান নিয়ে আসি, ত্যান নিয়ে আসি, অনেকবার বলেছে, আমার ইচ্ছা করেনি, একদমই ইচ্ছা করেনি। কি জানি আমার মন থেকে এটা ইচ্ছা, কারণ আমার ইচ্ছাই করেনি। আমার সত্যি কথা বলতে কি এখন আমার কেক খেতে ইচ্ছা করে না, একদমই কেক খেতে ইচ্ছা করে না। কারণ মুন্নার সাথে আমার লাস্ট কথা হয় যেদিন, ও হসপিটালে আছে, পিজি হসপিটালে, মুন্নার সাথে আমার যেদিন লাস্ট কথা সেটা 2 জানুয়ারি আমার জন্মদিনের দিন। তো সেদিন রাত্রে মানে 1 তারিখ রাত্রে আমি আর মাম্পি ছিলাম, 1 তারিখ রাত্রে আমি আর মাম্পি ছিলাম হসপিটালের বাইরে যে জায়গা করা আছে শুয়েছিলাম রাত্রে। তো রাতের বেলায় কেক খাওয়ানো হয়েছে ওদেরকে, মানে ভেতরে হয়তো সেলিব্রেট করা হয়েছে, তো প্রত্যেকটা পেশেন্টকে কেক খাইয়েছে। তো মুন্নাকেও দিয়েছে, সেটা ছিল চকলেট কেক, আর মুন্না চকলেট কেক পছন্দ করে না। তো তারপরে ভোরবেলায় মানে কল করে, মাইক অ্যানাউন্স করে যে এমানুয়েল রানার বাড়ির লোককে আছেন, দেখা করবেন। তো মাম্পি যায়, মাম্পির সাথে মুন্না অনেক কথা বলে অনেক। তো তখন মুন্না মাম্পিকে বলে যে আমাকে ভ্যানিলা কেক খাওয়াবে, আমি আমার চকলেট কেক ভালো লাগে না, ওরা রাত্রে আমাকে চকলেট কেক দিয়েছে। তো মাম্পি আসলো নিচে, এসে
আমাকে বলছে জানো মুন্দি মুন্না ভ্যানিলাকে খেতে চেয়েছে। ওর ওর চকলেট কেক পছন্দ না, তো আমি মাম্পিকে বললাম যে মাম্পি তুমি মানে যখনই ডাকছে তো মাম্পি গেলে একটু মুন্না ভালো থাকছে। তো মাম্পিকে বললাম যে মাম্পি আমার যে জন্মদিন মানে মুন্নার হয়তো তারিখ তারিখ কতটা মাথায় নেই, তো মাম্পিকে বললাম যে মাম্পি আজ আমার যে জন্মদিন সেটা কিন্তু তুমি মুন্নার সামনে বলবা না, মানে মনে করাবা না। মাম্পির মনে আছে যে 2 তারিখ জন্মদিন। তো মাম্পিকে বললাম যে তুমি মুন্নাকে মনে করিয়ে দিও না, কথা প্রসঙ্গে হতেই পারে যে তো কেকের কথা উঠছে, ওদের মধ্যে গল্প হচ্ছে, কারণ ও খুব কষ্ট পাবে। তো ও বললো যে ঠিক আছে। তারপরে দুপুর বেলায় সেদিনই আমি চলে আসি 2 তারিখে, মাম্পি থেকে যায়, আমি আর বাপি আসি 2 তারিখ দুপুর বেলায়। তো কটা হবে, 1টা 1.5টার দিকে আমি মুন্নার সঙ্গে উপরে দেখা করতে যাই। তো লাশে দেখা করতে যাওয়া সেটাও অ্যানাউন্স করে ডাকছিল বলে গিয়েছি, নাহলে তো যাওয়া যায় না, কারণ ও আইসিইউ স্টেপ ডাউন, মানে আইসিইউ মানে একটু যারা ভালো থাকে তারা তাদেরকে স্টেপ ডাউনে রাখে, তো সেখানে ছিল। তো সেখানে গিয়েও মুন্না কেকের কথা, মানে 2 তারিখে মুন্না বলছে যে মুন্দি জানো দুটো যে একটা ওয়ার্ড বয় ওয়ার্ড গার্লের কথা বললাম, তো ওদেরকে মানে ওদেরকে দেখিয়ে বলছে এই দিদিটা খুব ভালো জানো, আমাকে কালকে কেক দিয়েছে আমাকে, কিন্তু আমার চকলেট কেক ভালো লাগে না। তার অনেকবার সবজি ভাত খেতে চেয়েছে অনেকবার, যতবার ভাত খাই যতবার ভাত খাই শুধু ওর কথা মনে পড়েছে, কত ভাত নষ্ট হচ্ছে। কিন্তু ও শেষবারে খুব মানে যে মানুষ মাংস ভাত খেতে পারে ভালোবাসে, মানে মাছ মাংস ছাড়া খেতই না, শুধু বলতে একবার সবজি ভাত দাও না, একটু সবজি ভাত দাও না, মানে এটা যে আফসোস কতটা, মানে যারা প্রতিটা মুহূর্ত বাঁচছে তারা বুঝতে পারবে। তো আমার ইচ্ছাই করে না, মানে প্রথমে তো ভেবেছিলাম আমি জীবনে কেক খাবো না কেক খাবো না, তারপরে তারপরে মনকে বুঝাই যে হয়তো আমি কেক খেলে হয়তো ওর খাওয়া হবে, সেই ভেবেই কেক খাই। আমি বুঝতে পারি না যে কি করা উচিত, মানে সবজি ভাত খাওয়া ছেড়ে দিব না কেক খাওয়া ছেড়ে দিব, আমি বুঝতে পারি না। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম, আসলে বাড়ির পরিবেশ খুব থমথমে, মানে মা মার মতো বাপি বাপির মতো, মানে আমরা কেউ কারো সামনে যেতে পারছি না। শুধু একটাই কথা বলবো, তোমরা দোয়া করো।